শিক্ষক সহ সাধারণ মানুষের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা সবসময় একাত্ম, তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। শিক্ষকদের যে জাতীয়করণের দাবি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা যে বর্তমানে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য পৃথিবীর বুকে বাংলাদেশ যেন মাথা তুলে দাঁড়াতে পারে সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণ করার যে সংগ্রাম করছি, কথা বলছি, তার জন্য শিক্ষকদেরকে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে শিক্ষকদের যদি অধিকারের জন্য, দাবি দেওয়ার জন্য রাস্তায় পড়ে থাকতে হয়, তাহলে সেটা আসলে আমাদের কারোই কাম্য নয়। শিক্ষকরা যেন সমাজে মর্যাদার সাথে বাস করতে পারে, সমাজে মর্যাদার সাথে থাকতে পারে, সেক্ষেত্রে তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা, শিক্ষক সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের, যেহেতু আমরা বলছি যে ঘুষ দুর্নীতিমুক্ত, দুঃশাসন দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোকে সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তার জন্য অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান যে বেতন স্কেল রয়েছে সেটি পরিবর্তন করে নবম পে স্কেল গঠন করে আমি মনে করি ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা উচিত 20,000 টাকা, যাতে কোনো মানুষ, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এটা আপনারা শিক্ষকরাও জানেন, পেনশনের টাকা তুলতে গেলেও অফিসের কেরানি থেকে এই টেবিলে সেই টেবিলে দফায় দফায় টাকা দিতে হয়। শিক্ষকরা চাকরি করেছেন, রিটায়ার করেছেন, তার অবসরে সে হজে যাবেন, কেউ কোনো ব্যবসা করবেন, একটা বাড়ি করবেন, সহজে টাকা পায় না, এটা আমরা জানি। আমাদের শুধু এইটা না, একটা বদলির ফাইল কিংবা কোনো কলেজের কাজ, একেবারে চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ আপনার পিয়ন একেবারে থেকে সচিব পর্যন্ত টাকা পয়সা ছাড়া ফাইল নড়ে না, ফাইলে স্বাক্ষর হয় না। কাজে এই যে এটা শুধু শিক্ষা অধিদপ্তরে নয়, সরকারি সমস্ত সেক্টরে, কাজে এই সরকারি অফিস থেকে দুর্নীতি নির্মূল করার জন্য আমি মনে করি যে তাদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা দরকার। বিশেষ করে শিক্ষকদেরকে অবশ্যই তারা যেন মর্যাদার সাথে তাদের পরিবার পরিজন নিয়ে যেন ভালো থাকতে পারে, সমাজে যেন বাস করতে পারে, সেজন্য তাদেরও বেতন কাঠামো পরিবর্তন দরকার। শিক্ষার দায়িত্ব বাংলাদেশের মতো একটা জনবহুল রাষ্ট্রের, এটা রাষ্ট্রে নেওয়া উচিত এবং আমাদের শিক্ষা কারিকুলাম নতুন করে প্রণয়ন করা উচিত, পাঠ্যক্রম নতুন করে প্রণয়ন করা উচিত। আমাদের যে শিক্ষা আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক মাস আগেই একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের 66% বেকার। বিশ্ববিদ্যালয়ে কলেজ পর্যায়ে থেকে উচ্চশিক্ষা নিয়েও প্রায় 32 লাখ উচ্চশিক্ষিত তরুণ রয়েছে বেকার। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় 28টি অঞ্চলের মধ্যে বাংলাদেশ বেকারত্বের শীর্ষে। আজকে ছাত্র জনতার বিপ্লব উত্তর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব নিয়েছেন, আন্তর্জাতিকভাবে সমাদৃত গ্রহণযোগ্য একজন ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, আপনাদের লাইনের লোক, শিক্ষক ছিলেন তিনি, তার যে কানেক্টিভিটি, তার যে নেটওয়ার্ক, আমরা আশা করি তিনি যদি সুন্দরভাবে কাজ করতে পারেন, তার টিম যদি অ্যাক্টিভ টিম হয়, তাহলে বাংলাদেশ আগামী 2 বছরের মধ্যে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তিকে দিয়ে একটা রাষ্ট্র চলবে না, একজন ব্যক্তির নলেজ কিংবা কানেকটিভিটি দিয়ে একটা দেশ আগাবে না যদি তার আশপাশের লোকগুলো সেরকম সক্রিয় না হয়। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে, বিশেষ করে গত 1-1.5 মাসে দ্রব্যমূল্যর দাম অস্বাভাবিক হারে বাড়ছে। সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল, তারা ফাঁসিবাদের বিচারের দাবিতে তারা কঠোর পদক্ষেপ নেবে। আওয়ামী লীগের নেতারা ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়েছিল, বন্দুক নিয়ে প্রকাশ্যে গুলি চালিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, চুলোপটি গ্রেপ্তার করা হচ্ছে। আবার বিপরীত দিকে এই যে আমাদের শিক্ষক সহ বিভিন্ন সেক্টরের লোকেরা তাদের যৌক্তিক কিছু দাবি দাওয়া নিয়ে আলাপ আলোচনা করছে, সেটা তো সরকারের দায়িত্বশীল মহল থেকে ওইভাবে কর্ণপাত করা হচ্ছে না, এটা অত্যন্ত উদ্বেগের। আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারা আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে আছেন, আপনারা যারা ক্ষমতায় গিয়েছেন আপনাদের রাস্তায় ছাত্রলীগের দৌড়ানি খাওয়া লাগে নাই, ছাত্রলীগের প্যাদানি খাওয়া লাগে নাই, হাত পাও ভাঙ্গা লাগে নাই, রক্ত ঝরানো লাগে নাই,
রক্তটা আমাদের মতো ভিপি নূরেরা ঝরিয়েছে। আমি না শুধু, এইখানে আমাদের আমার সাথে আছে ছাত্র অধিকার পরিষদের কতিপয় ভাইরা। এই গত বছরও দেখেছেন অগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করতে গিয়ে বুয়েটের যে 21 জনের কতজন ছাত্র টাঙ্গুয়ার হাওর থেকে শিবির সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করেছিল সেটার প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম আমি এবং আমার সহকর্মীরা। সেই ছাত্ররা আমাদের ছাত্র অধিকার কিংবা ছাত্র সংগঠনের নেতা ছিল না, বিবেকের তাড়নায় ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা যখন সামরিক কর্মকর্তা মেজর সিনহাকে হত্যা করা হয় আমরা সেটি নিয়ে প্রতিবাদ করেছিলাম। পিলখানা হত্যাকাণ্ডের নামে ভারতীয় আধিপত্য কায়েম করার জন্য সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য যখন এই পিলখানার হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করা হয় আমরা সেটি নিয়ে প্রতিবাদ করি। সাগর রুনিকে হত্যা করে যখন সাংবাদিকদের মুখ বন্ধ করার একটা অপচেষ্টা করা হয়, গণমাধ্যমকে যখন ঠুটো জগন্নাথে পরিণত করার চেষ্টা করা হয় আমরা সেটি নিয়ে প্রতিবাদ করি। এই প্রতিবাদের চেতনার ধারা আমাদের রক্তে প্রবাহিত, সেজন্যই আজকে শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের অফিসে তারা দফায় দফায় গিয়েছে, আজকেও আসার জন্য অনুরোধ করেছে। আমরা এসেছি, আমাদের এখানে কোনো হোক আপনাদের পক্ষে কথা বললাম, এখন বিপক্ষেও দুইটা কথা বলতে চাই, ধৈর্য সহকারে শুনবেন। কারণ আপনারা আমার এখানে টাকা পয়সা দিয়ে আনেন নাই, আপনারা আমার দলও করেন না, আসি আপনাদের যৌক্তিক দাবি, আমরা যৌক্তিক দাবি নিয়ে কথা বলি। সেজন্য শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আমরা এখনো আমাদের শিক্ষকদেরকে দেখলে অফিসে বড় চেয়ারটা থাকলে ওই চেয়ারটা পেছনে রেখে সমান চেয়ারে বসি, শিক্ষকদের সেই মর্যাদা আমরা দেই। আপনারা জানেন গ্রামগঞ্জে শহরেও শিক্ষকদের ভালো ফ্যামিলি যাদের পারিবারিক আদব কায়দা আছে সেই সমস্ত পরিবারের লোকেরা শিক্ষকদের প্রতি কিন্তু সেইভাবেই সম্মান দেখায়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে, ছাত্রদেরকে পড়াশোনার জন্য চরিত্র গঠনের জন্য কোনো অপরাধ করলে শিক্ষকরা শাসায়, তাদের বাবা মা ওই তাদেরও স্বভাব ওই ফ্যাসিবাদের দোসরদের মতো আইসা শিক্ষকদের সাথে চোটপাট হুমকি ধামকি দিয়ে থাকে। কিন্তু আগামীতে আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, আমরা চাই সেখানে শিক্ষকরাই হবে আমাদের সেই পথ দেখানোর অন্যতম পথিক। কাজী শিক্ষকদেরকেও অবশ্যই সব ধরনের অনিয়ম দুর্নীতি।